স্বস্তিকা 1998 সালে প্রমিত সেনকে বিয়ে করেন। যদিও মাত্র বিয়ের 2 বছরের মাথায় স্বস্তিকা তার স্বামীর থেকে আলাদা হয়ে যান। পাশাপাশি তখন এই তারকা তার নিজের বাসায় চলে আসেন, যদিও তখন অবশ্য এই অভিনেত্রী প্রেগনেন্ট ছিলেন। অন্যদিকে তখন থেকে এখন পর্যন্ত স্বস্তিকার বিচ্ছেদ হয়নি। তাছাড়া সম্প্রতি সময়ে তাদের বিবাহ বিচ্ছেদের মামলা আদালতে রয়েছে। সেই প্রেক্ষিতে সম্প্রতি সময়ে এক সাক্ষাৎকারে এই তারকা জানিয়েছেন, সত্যি বলতে প্রায় 23 বছর ধরে তাদের বিবাহ বিচ্ছেদের মামলা আদালতে আছে। তাছাড়া এই তারকা চান তাদের বিবাহ বিচ্ছেদ হোক। মূলত এই তারকা তার জীবনের কঠিন সময় একা পার করেছেন, ফলে এখন এই তারকা তার বিবাহ বিচ্ছেদই চাই। পাশাপাশি এই তারকা আরো জানান, স্বস্তিকার উপর তার বিবাহ বিচ্ছেদের তেমন কোনো প্রভাব পড়বে না, যদিও এই তারকা তার জীবনের কঠিন সময় পার করেছেন, ফলে সম্প্রতি সময়ে এই বিষয়টি নিষ্পত্তি চান এই তারকা। পাশাপাশি স্বস্তিকা তার স্বামীর কাছ থেকে কোনো রকম খোরপোশ দাবি করছেন না। মূলত সম্প্রতি সময় এমনটাই জানিয়েছেন টলিগঞ্জের এই তারকা। প্রসঙ্গত, স্বস্তিকা মুখার্জি টলিগঞ্জের সম্প্রতি সময়ে দর্শকপ্রিয় একজন অভিনেত্রী। যদিও এই তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন, পাশাপাশি এই তারকা রূপের জাদুতে দর্শকরা সর্বদাই কুপকাতন। যদিও এই তারকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায়, কেননা সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন, পাশাপাশি মাঝে মাঝে খোলামেলা পোশাকে দেখা যায় তাকে। আর এর জন্যই প্রায়শই দর্শকদের মাঝে সমালোচনার শিকার হন। অন্যদিকে স্বস্তিকা সম্প্রতি সময় বড় পর্দার পাশাপাশি ওটিটিতে নিয়মিত কাজ করছেন। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন স্বস্তিকার এখনো বিবাহ বিচ্ছেদ হয়নি। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।